Hi guys, welcome back to Bong Fashion. আমি দিয়া আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি একটা ডিনার প্ল্যাটার বানাবো। তার মধ্যে থাকবে হচ্ছে চিকেন রেশমি টিক্কা, পটেটো বেকড এন্ড বিনস। তো তার আগে আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। আমি চিকেনের বড় বড় লেগ পিস নিয়েছি, অ্যাকচুয়ালি লেগ পিস না, বড় লেগ পিসটাকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। তো চলো কি কি লাগবে এটা ম্যারিনেট করতে সেটা দেখে নিই। অ্যান্ড ম্যারিনেট করে কিন্তু এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া দেবেন তত বেশি এটা ভালো হবে, কারণ মশলাগুলো সব ভেতরে ঢুকবে। অ্যান্ড ভেরি মিনিমাল কিছু মশলা লাগবে, বেশি কিছু মশলা আমি দেবো না এতে, কারণ আমি হেলদি করে বানাতে চাই। বেশি স্পাইসি বানালে দিস ইজ নট গুড ফর হেলথ। তো তার জন্য চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নিই কী কী লাগছে এটা করতে। চিকেনগুলোর স্কিন অফ করে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে ভেতরে মশলাগুলো সব ঢোকে। এরপরে হাফ কাপ পুদিনা পাতা, ধনে পাতা, তিনটে লঙ্কা আর একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ আর আদা রসুন ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এরপরে নুন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, আর এরপরে একে একে মশলাগুলো দেব। আমি থ্রি টেবিল স্পুন দই দিয়ে দিলাম, আর এই MDH-এর এই গরম মশলাটা আমি 1 teaspoon দিয়েছি। অ্যান্ড এই যে এই টিক্কা মশলাটা, এটা 1 tablespoon দিচ্ছি। এবার আমি পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি 4 tablespoon মতন। এবার এই মশলাগুলো সব চিকেনে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, মাখাতে হবে। আস্তে আস্তে মাসাজ করে করে ম্যারিনেট করলে ভেতরে মশলাগুলো সমস্তভাবে ঢুকবে। একটু মাসাজ করলে চিকেনটার ভেতরে, যেরকমভাবে করছি আমি, এগুলো করলে তাহলে চিকেনটা খুব জুসি হয় আর ভেতরে সমস্ত মশলাগুলো ঢোকে। এবার এতে তেল দিতে হবে। আমি অলিভ অয়েল ইউজ করছি, আমি 4 tablespoon মতন অলিভ অয়েল দেবো। আমি এক্সট্রা ভার্জিন এই অলিভ অয়েলটা ইউজ করছি, আমি এমনিই ঢেলে দিচ্ছি। আপনারা যারা দেবেন তারা চামচ দিয়ে মাপ করে দিতে পারেন। এটা দিয়ে ভালো করে আবার এটা মাখিয়ে নিতে হবে তেলটা। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা ফ্রিজে এই এখন 3:30 মতন বাজে অ্যারাউন্ড। তো এটা আমি রাতের জন্য বানাবো, রাতে আমি 8:30 কি 9 নাগাদ এটা বেক করতে বসাবো। তো এটা এখন ফ্রিজে আমি রেখে দেবো রেস্ট করার জন্য। ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 450 ডিগ্রি সেলসিয়াসে। এটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি যেই জায়গাটাতে করবো বেক ওখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অ্যারাউন্ড 2 tablespoon মতন তেল দিয়ে আমি এটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এবার একে একে বেকিং প্যানটাতে চিকেনগুলো দিয়ে দিতে হবে। বেশি কাছাকাছি দেওয়ার দরকার নেই, একটু জায়গা রেখে দিতে হবে। আর যেভাবে আমি চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম যে জিনিসগুলো দিয়ে, সেই মশলাটার মধ্যে আমি আর পটেটোগুলো মাখিয়ে দিয়ে দিচ্ছি সেম জায়গায়। এবার দিয়ে দিলাম বেক হতে। এটা অ্যারাউন্ড আমার টাইম লাগবে হচ্ছে 1/2 hour মতন, তার মাঝে 15 মিনিটস পরে আমি একবার উল্টে দেবো। চিকেনগুলো একটা পিট হয়ে গেছে অ্যান্ড 15 মিনিটস হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি সব চিকেনগুলো। পটেটোটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এটা একটু জেন্টলি ভালো করে উল্টাতে হবে, তার জন্য আমি বাইরে এনে স্পুন দিয়ে ভালো করে এটাকে উল্টেছি পটেটোগুলো। চিকেনটা খুব ভালোভাবে বেকড হয়ে গেছে, পটেটোগুলোও হয়ে গেছে। এবার আমি এটাকে ওপরের ফ্লোরে শিফট করে দিচ্ছি ফর ব্রয়েল। ব্রয়েল হচ্ছে যে তন্দুরি চিকেনের যে পোড়া পোড়া একটা এফেক্ট, যাতে ওপরটা একটু দুটো পিঠি একটু পোড়া টাইপের হয়, সেটার জন্য আমি ওপরের ফ্লোরে দিয়ে দিলাম এটা। এই হচ্ছে ব্রয়েল, জাস্ট এটা প্রেস করে দিলেই হয়ে যায়। চিকেনটা ওভেন থেকে বের করে নিলাম, এটা একদমই হয়ে গেছে। হিয়ার ইজ মাই ডিনার প্ল্যাটার রেডি। চিকেনটা আমি কেটে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে। আমি বোঝাতে পারবো না এটা কতটা জুসি অ্যান্ড টেস্টি হয়েছে। পুরো
যে মশলা ম্যারিনেট করে এতক্ষণ রাখার ফল হচ্ছে পুরো মশলাটা ভেতর অবধি ঢোকে। আর যখনই চিকেন এরকম বড় চিকেন করবেন মাঝখান দিয়ে কেটে কেটে দেবেন যাতে মশলাগুলো ভেতরে ঢোকে আর নুনটা ভেতরে ঢোকে। দিস ইজ পারফেক্ট, ভীষণ টেস্টি হয়েছে অ্যান্ড ভেরি হেলদি উইদাউট মানে বেশি কোনো রিচ বেশি মশলা ছাড়া। অ্যান্ড তার সাথে আমি পটেটো বেক করেছি, এটার সাথেই আমি দিয়েছিলাম। আর বিনস, বিনস জাস্ট কেটে সল্ট দিয়ে বয়েল করে নিয়েছি, আর সাথে পুদিনা ধনে পাতার চাটনি। দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করুন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ এগুলো করুন যাতে এই টেস্টি রেসিপি ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আমার নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার।